নমস্কার বন্ধুরা, বর্তমানে আমাদের রাজ্যে শাসক দলের ছাত্র পরিষদের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক বাত্তু বসুর কাছে, এবং সেই চিঠিতে স্পষ্টভাবে তাদের বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার অনলাইনে পরীক্ষার জন্য। এবং সেই চিঠিতে সরাসরি 2022 সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইনে পরীক্ষা করানোর জন্য আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে যে চিঠি পাঠানো হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বর্তমান সেমিস্টারের 70% অনলাইনে হয়েছে, অনেক কলেজ এবং বিশ্ববিদ্যালয়তে এখনও অনলাইনে ঠিকঠাকভাবে ক্লাস শুরু হয়নি, সেমিস্টারের মাঝখানে বারবার ছুটি পড়েছে এবং অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয়তে এখনও হোস্টেল খোলেনি। এই পরিস্থিতিতে সাধারণ ছাত্রছাত্রীরা চাইছে যে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অনলাইনে হোক। তাদের সঙ্গে কথা বলে তাদের এই মনোভাব সম্পর্কে আমরা অবগত হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন, তাই আমরা আশা করছি যে এই বিষয়টি রাজ্য সরকার গুরুত্ব সহকারে বিচার করবেন, সব বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের অবস্থা বিবেচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। আমরা এও আশা রাখি যে অতিমারী প্রকোপ কমে যাওয়ার দরুন আগামী সেমিস্টার থেকে সম্পূর্ণ অফলাইনে পঠন পাঠন ও পরীক্ষা নেওয়া হবে, তাই চাই এখনই সেই ঘোষণা করা হোক এবং এই সিদ্ধান্তে দ্রুত কোনো একটা পদক্ষেপ নেওয়া হোক, এবং এই সম্পূর্ণ বিষয়টা যেমন চিঠির মাধ্যমে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হয়েছে ঠিক তেমনই সংবাদ মাধ্যমেও কিন্তু সেই একই কথা উঠে এসেছে, দেখে নিতে পারেন আপনারা। রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী বাত্তু বসুকে অনলাইনে পরীক্ষার বিষয়ে অনুরোধ জানিয়েছেন। রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি এই একই বিষয়ে লিখিত অনুরোধ জানায়, এবং বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয় কিন্তু অনলাইনে পরীক্ষার ঘোষণা করে দিয়েছেন। তার পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অনেক আগেই কিন্তু স্নাতক স্তরের অনলাইনে পরীক্ষা হবে বলে ঘোষণা করে দিয়েছে, যে তাদের যে অফলাইনে পরীক্ষার জন্য যে নোটিফিকেশান ছিল সেই সিদ্ধান্তটাকে পরিবর্তন করে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বর্তমানে দুটি বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি যে তারা অনলাইনে পরীক্ষা নেবে নাকি অফলাইনে নেবে, কিন্তু তাদের বক্তব্য অফলাইনেই পরীক্ষা নেওয়া হোক। তার মধ্যে প্রথম যে বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। দূরশিক্ষা পড়ুয়াদের বারবার বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছিলেন দূরশিক্ষাসহ সব পরীক্ষা নেওয়া হবে অফলাইনে, এবং তার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রথম থেকেই অফলাইনে পরীক্ষার পক্ষে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় পরীক্ষার বোর্ড অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং এই দুটি বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেয়নি যে তাদের অফলাইনে হবে নাকি অনলাইনে হবে। এখনও কিন্তু এই দুটো বিশ্ববিদ্যালয়ে দোলাচলে আছে যে আগামী দিনে হয়তো আপনাদের জন্য নতুন কোনো নোটিফিকেশান উঠে আসতে পারে, যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মতো তাদেরও কিন্তু পরিবর্তন হতে পারে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথমে অফলাইনেরই নোটিফিকেশান জারি করেছিল, পরে কিন্তু তারা অনলাইনে নোটিফিকেশান জারি করেছে, এবং তার পাশাপাশি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গতকালকে জরুরি ভিত্তিক বৈঠকের মাধ্যমে তাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে বলে কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তাহলে এই ছিল কিছু আপডেট আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।